তো বিয়াস, আপনারা যে মডেলটা দেখতেছেন এই মডেলটা এখন আমরা অটোডেস্ক পাওয়ারশিপ থেকে প্র্যাকটিস করব। এটা একটা প্লেট, তো এটা আমরা এখন অটোডেস্ক পাওয়ারশিপ থেকে প্র্যাকটিস করব। তো আমি যদি এটার 2D আপনার ড্রয়িং দেখাই, যে দেখেন এটা হয়েছে 2D ড্রয়িং। তো এই যে এটা হয়েছে আপনার ফুল হয়েছে আইসোমেট্রিক ভিউ কমপ্লিট হওয়ার পর এরকম, যেটা আপনারা এখন এই যে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এইটা। তো আমরা এটাই এখন প্র্যাকটিস করব। তো এই যে এখানে এটা যদি ডাইমেনশন দেখেন, এইটার পুরো আপনার যে প্লেটটা আছে পুরো প্লেটটা রয়েছে যে আপনার ডায়ামিটার রয়েছে যে 100 মিলি। এরপরে এই যে এই যে ইটা দেখতেছেন, এই যে সার্কেলটা হয়েছে যেগুলো সলিড সার্কেল এইটা হয়েছে 35 মিলি, আর ভিতরে যে যে থ্রু কাট আছে সেই সাথে যে চাবি আছে, তো এই থ্রু কাট হইব এই যে রেডিয়াস 10, তার মানে 20 মিলি ডায়ামিটার হইব আর 6 মিলি চাবি হইব। তো এটার উইথ হইব 6 মিলি, আর এদিকে আপনার লেন্থ হইব যাইয়া 3 মিলি। যেহেতু 6 মিলি চাবি, তাইলে আপনার স্ট্যান্ডার্ড হয়েছে যে 3 মিলি কাট হইব ভিতরে, ঠিক আছে? তো আর এই যে ভিতরে যে হোলগুলো আছে সার্কেল, এটা হয়েছে আপনার 5 মিলি রেডিয়াস। এই যে যে হোলগুলো আছে 5 মিলি রেডিয়াস, তার মানে 10 মিলি ডায়ামিটার থিকনেসের। আর এই যে কাঠের যে ইগুলো আছে, এই যে যে কাঠগুলো আছে স্লট, এইগুলো হয়েছে 4 মিলি। দেখেন এখানে এসে 4 মিলি, ঠিক আছে? আর এক হলে সেন্টার থেকে আর এক হলে সেন্টার এসে যে 52 মিলি। আর এইটা হচ্ছে 52 মিলি, যদি আমরা একটা সার্কেল বানাই তাইলেই আমরা এই গুলাতে পেয়ে যাবো, ঠিক আছে? আর এই যে এদিকে যে পেপার হয়েছে, নিচের দিকে যে পেপার আছে, এটা হয়েছে শ্যাম্পুর লাগছে। এই শ্যাম্পুর এসে যে 5 মিলি, 5 মিলি শ্যাম্পুর দুই দিক উপরে এবং নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর এই যে এই উপরে যে এজ আছে এই কোনা, এই কোনায় কোনায় এসে যে 1 মিলি শ্যাম্পুর, এই যে 1x45। আর এই পুরো প্লেটের থিকনেস হয়েছে যে 20 মিলি। তো 20 মিলির ভিতরে এই যে এই প্লেটের এই বাহিরের এই অংশগুলো, বড় অংশগুলো যে 100 মিলি ডায়ামিটার, এইটা হইব 10 মিলি থিকনেস, আর বাকি থাকে 10 মিলি। তাই 20 মিলি এই উপরের দিকে যেটা দেখতেছেন এইটা 10 মিলি, আর এই যে নিচের দিকে এই যে এই অংশটা দেখতেছেন এইটা হইব যে উপরে 5 মিলি, নিচে 5 মিলি, তো 10 মিলি। তো টোটালটা যদি ধরেন তাইলে হইব যে আপনার এসে যা 20 মিলি, ঠিক আছে? তো আমরা প্রথমে এই যে 100 মিলি যে ডায়ামিটারের প্লেট আছে এইটা বানাইতে পারি, অথবা আমরা এই যে 35 মিলি যেটা আছে এইটা বানাইতে পারি, ঠিক আছে? তো আমরা কি করে যে 35 মিলি যেটা আছে এইটা বানাই নিই, ঠিক আছে? এইটা বানাইলে আমাদের এসে যা 20 মিলি, এটা আমরা বানাই নিই, ঠিক আছে? তো আমি এখান থেকে সবটা থেকে এটা এখান থেকে ক্লোজ করে দিতে আসি, ক্লোজ না করে আমি এখান থেকে এটা ডিলিট করে দিতে আসি, ঠিক আছে? এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো আমাদের এখানে যে ওয়ার প্লেন একটা নেওয়া আছে, তো এই ওয়ার প্লেনে আমরা কাজ করবো। তো এখান থেকে তো করার পরে আমরা এই যে ওয়ার ফ্রেম, ওয়ার ফ্রেম করে যে আর্ক আছে, তো আর্ক আমরা যদি বিপদ থেকে 0 দিয়ে এন্টার চাপি, তাইলে আমাদের এই ওয়ার প্লেন অনুযায়ী আমাদের যে XY যেটা আছে এই অরিজিন অনুযায়ী আমাদের এই আর্ক অথবা সার্কেল যেটা বলেন এটা আমাদের এখানে কিন্তু ইনপুট হয়ে যাবে, প্লেস হয়ে যাবে, ঠিক আছে? এটার পরে ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করে এটারে 35 মিলি বেড়ে দিই। এরপরে ওকে, কপি করার পরে এটা 35 মিলি হয়েছে। এটা কিন্তু আমাদের এই যে জেটা আছে জেটের সেন্টারে আছে, ঠিক আছে? এরপরে আমরা এখান থেকে সলিড সলিড থেকে X2, তো এইটারে আমরা 20 মিলি বানাবো, ঠিক আছে? তো এটা যে 10 মিলি আছে লেন্থ, এরপরে যে এখানে যদি ইকুয়াল লেন্থ দিই তাইলে নিচের দিকেও আপনার 10 মিলি দেবে, ঠিক আছে? যে ইকুয়াল দিলে যে এখানে 10 মিলি এখানে 10 মিলি, টোটাল 20 মিলি আছে। এরপরে এটার ওপি ফেরা দিলাম। তো ওকে করার পরে আমরা যে অরিজিন নিয়েছিলাম এটা কিন্তু এখন এই দেখেন সেন্টারে আছে, উপরে 10 মিলি সলিড আছে, নিচে 10 মিলি সলিড আছে। তো এটা এমন এই থাকবে আমাদের এরকম এইটা দরকার, ঠিক আছে? তারপর এখান থেকে ওয়ার ফ্রেম নিলাম, আবার আর্ক সিলেক্ট করলাম, একবারে 0 প্লেস করলাম, তো এখানে এসে এটা পৌঁছে গেছে। তো এটার উপরে আমরা ডাবল ক্লিক করলাম, এখানে যদি 50 মিলি রেডিয়াস দিই তাহলে 100 মিলি ডায়ামিটার হয়ে যাবে, ঠিক আছে? একবারে ওকে, ওকে করার পরে যে দেখেন এটা এরকম বড়, আবার সলিড সলিড থেকে X2। তো এটা যদি আমরা 3D ফেরে নিই, এখান থেকে ডাবল ক্লিক ক্লিক করার পর এটারে আমরা করবো 5 মিলি, 5 মিলি উপরে করলাম, আবার ইকুয়াল 5 মিলি করলে যে নিচের দিকে 5 মিলি, 10 মিলি, ঠিক আছে? আমাদের কিন্তু এখন কমপ্লিট। তো এই দুইটারে আমরা এই যে এখান থেকে অ্যাড করে নিই, ঠিক আছে? এখন আমাদের দুইটা অ্যাড হয়ে গেছে, একই সলিডে পরিণত হয়েছে, মানে তার আগে দুইটা আলাদা আলাদা ছিল। তো এরপরে আমরা কী করবো,
এরপরে এসে যে আমরা আর একটা জিনিস আপনাদের এখানে দেখাই, এই যে যে অ্যাঙ্গেল দেখেন, এই যে যে লাইন গেছে না, এই লাইন কিন্তু আপনার এই যে দেখেন 90 ডিগ্রি, একটা লাইন যদি নেন 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইবে, ঠিক আছে? এদিকে 90 মিলি থেকে আবার এদিকে যদি 90 মিলি নেন, তাইলে এই 90 মিলি থেকে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইব। সেম এইটাও আবার যখন 90 ডিগ্রিতে দেখবেন, দেখবেন এইটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইব। আমাদের হয়েছে আমরা এই যে এই সেন্টার থেকে এখানে যে সেন্টার লাইন হইব 52 মিলিতে, সেন্টার লাইন থেকে আমরা এসে যে একটা লাইন এদিকে ড্র করবো, এরপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের আছে কিনা আমরা চেক করে নিব, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব, এই যে 52 মিলির একটা স্যাম্পেল নিব এই সেন্টার দেওয়ার জন্য। এগুলো তো আমরা এখানে এই যে ওয়্যারফ্রেম থেকে এই যে আর্ক নেওয়ার পরে আমি যে এখানে জিরোতে এইটা জিরোতে প্লেস করলাম, ঠিক আছে? করার পরে এই যে এখানে দেখেন এটা এরকম আছে। তো এটারে আমরা এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করে 52 করে দিলাম, 52 মিলি, এই যে এটা 52 মিলি এই জায়গায় আসে। তো 52 মিলি এখানে থাকলে আমরা যদি আবার এটারে জিরোতে প্লেস করি, জিরোতে প্রেস করে জিরো স্পেস এটারে আমরা 50 মিলি করে দিলাম, ঠিক আছে? এই যে এদিকে একটা লাইন ড্র করলাম, এটা ড্র করছি এই জন্য যে এখানে আমাদের এই লাইনটা নেওয়ার জন্য, ঠিক আছে? এটারে আমরা ডাবল ক্লিক করলাম, এটা রেডি আসিব 5 মিলি, 10 মিলি আপনার ডায়ামিটার হইব, ঠিক আছে? তো এই যে এই সেন্টার লাইন থেকে, এই সেন্টার লাইন থেকে আমরা এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন নিলাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন নেওয়ার পরে আমরা এখানে একটা আপনার অর্ক প্লেন দিয়ে নিই, এই অর্ক প্লেন অনুযায়ী আমরা এখানে কাজ করবো। এই যে সেন্টারে একটা অর্ক প্লেন দিলাম, ঠিক আছে? আমাদের এখন এইটা হাইট হয়ে গেছে, এইটা অ্যাক্টিভ আছে। তো এই যে এই লাইন এইটারে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিট, এডিট থেকে যে রোটেট, ঠিক আছে? রোটেটে যাওয়ার পর এখান থেকে কপি পেরে নিলাম, এরপর এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দেখুন কোন দিকে যায়, এই যে ঠিক আছে, ঠিক আছে? এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, একবার ওকে। তো এখন আমাদের এইটা ঠিক আছে কি না এইটা দেখার জন্য আপনার এই যে এখানে আছে আপনার অ্যানোটেশন, এরপরে এই যে অ্যাঙ্গুলার আছে এইটারে সিলেক্ট করবেন। অ্যাঙ্গুলার সিলেক্ট করার পর এই যে এই লাইন আর এই লাইন এই দুইটা যদি সিলেক্ট করেন, এই যে দেখেন আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেখাইতে আছে, ঠিক আছে? তো আমাদের এইটা ঠিক আছে, আপনাদের যদি দেখেন এই যে দেখেন এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এই যে এই লাইন। তো আমরা এই লাইন থেকে এদিকে 60 মিলিতে এটারে আমরা শিফট করবো, ঠিক আছে? তো এই লাইন এটারে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এডিট, এডিট থেকে অফসেট এদিকে কর করে দিন, 60 মিলিতে শিফট করে দিলাম, একবারে ওকে। এর করার পরে আমরা এই লাইন থেকে এদিকে একটা লাইন নিয়ে নিলাম, ঠিক আছে? এটার সাথে এটা মিলিয়ে দিলাম। তো এখন আমরা এটারে আরেকটা কাজ করে এর ভিতরে যে এক্সট্রা অংশগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিই, ঠিক আছে? এই অংশটা আমরা ডিলিট করে দিলাম, আর এই লাইনগুলো ডিলিট করে দিই আমাদের কাজের সুবিধার জন্য, এটারও ডিলিট করে দিলাম। এখন আমাদের এই যে এইটা দরকার নাই, এই যে সার্কেল নিয়েছিলাম এটাও আমরা ডিলিট করে দিলাম, যেহেতু আমরা আমাদের সেন্টার পেয়ে গেছি। এরপরে ওয়্যারফ্রেম এখান থেকে কম্পোজিটিভ কাজ, তো এটারে আমরা কম্পোজিটিভ করে নিলাম এই পর্যন্ত, ঠিক আছে? এরপরে ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা যদি সলিডটা ভিউ দেখাই, এটা কিন্তু এখন এই যে নিচে আছে, ঠিক আছে? আমাদের এই যে অরিজিন বানাইছিলাম অরিজিনের সেন্টার পয়েন্টে আছে। তো আমরা এখন কী করবো, এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সলিড, সলিড থেকে এটারে আমরা এক্সট্রেক্ট করলাম। এটি ভিউতে দেখালে আপনার এই যে বুঝবেন এই যে এরকম আছে, ঠিক আছে? তো এটারে আমরা এখন নিচের দিকেও বৃত্তাটু করে দিন, 50 মিলি সলিড আছে, আমরা এদিকে এই গোয়াল কেটে দিলাম, বাস শেষ। এরপরে আমরা এখান থেকে এটার এখন কাট করে দিই। তো কাট করার জন্য যে সাবস্ট্রাক্ট আছে এটারে সিলেক্ট করব, এই যে আমাদের এখানে এটা কাট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমাদের এইটা একটু 60টা, তো এই দেখেন 60টা কাট হবে, 2 3 4 5 6 7, কয়টা, 1 2 3 4 5 6 7, 8টা হইব। তো এখানে দিছে আপনার এসে যে কয়টা, এখানে দিছে যে 60টা, কিন্তু 1 2 3 4 5 6 7 8টা এখানে ড্রয়িংয়ে ভুল করছে সম্ভবত, ঠিক আছে? তো এখানে 8টা হইব, কিন্তু এখানে তারা ড্রয়িংয়ে মেনশন করছে 60টা। তো ম্যানুয়াল যেহেতু 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টাই বানাবো, ঠিক আছে?
তো তাইলে আমরা এটা সিলেক্ট করার জন্য এই যে দেখেন এখন কিন্তু আমাদের এই দুই নাম্বার এই যে এখানে দেখেন অর প্লেন দুই নাম্বার অ্যাক্টিভ আছে। তো আমরা যদি এখান থেকে এক নাম্বার সিলেক্ট করি তাহলে এইটা আমাদের অ্যাক্টিভ হয়ে দিই। তো আমরা এখন এই যে এই এখান থেকে আমি আপনাদের দেখাই এই যে অল ফ্রেম আছে যে এক্সট্রা আমাদের লাইনগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই যে আমরা যে 45 ডিগ্রি সেন্সগুলো সেট করছি এইটারও ডিলিট করে দিলাম। এখান থেকে আমরা এটা সলিড করে নিলাম। তো সলিড করার পর আমাদের অ্যাক্টিভ আছে এখন যে সেন্টার যে ওয়ার প্লেন আছে সেইটা। ঠিক আছে, তো এখন এগুলারে আমরা সবগুলারে এই সলিড ওয়ার্ক যারা কাজ করেন তারা জানেন প্যাটার্ন করা যায়, সার্কুলার প্যাটার্ন বলে সলিড ওয়ার্ককে। তো আমরা এখানে শুধু প্যাটার্ন বলে তো এটারে আমরা প্যাটার্ন করি। এটা প্যাটার্ন করতে হলে আমরা এই যে ভিউ ভিউ থেকে আমরা এই যে ইউজার ইন্টারফেস এখান থেকে এই যে এক্সপ্লোর এক্সপ্লোরে গেলাম। এরপরে প্লাস আইকনে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে এই যে এইটা আমাদের সিলেক্ট করবো এই যে এইটা। ঠিক আছে, এই যে এইট যেটা এটা সিলেক্ট করলে এই যে আমাদের এই অংশটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, এইটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে গ্রিন কালার দেখা যাইতেছে এইটাই আপনার সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তো এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিট এডিট থেকে এই যে প্যাটার্ন প্যাটার্নে যাওয়ার পর এই যে এখানে সার্কুলার প্যাটার্ন, এরপরে এখান থেকে আমরা বেরিয়ে দিবো 8। ড্রয়িং এম একজন আছে 7, প্র্যাকটিক্যালি আছে 8। তো আমরা এখানে এই যে 8 বেরিয়ে দিলাম। ঠিক আছে, তো 8 বেরিয়ে দিয়ে একটা ভিউ বেরিয়ে দেখাইলাম। এরপরে আমি যদি ওকে বেরিয়ে দিই এই দেখেন 8টা কাট হয়ে গেছে। ও তার আগে আমরা আরেকটা কাজ করি, 1 মিনিট এটাকে দেখে দিলাম, নাহলে আমাদের আবার কাজ করতে সমস্যা হইবে। তো এটাকে আমরা এখানে শেম্পু অর্ডার নিয়ে নিই। ঠিক আছে, আমাদের এই যে সলিড সলিড থেকে এই যে ফিলেট ফিলেট থেকে এই যে শ্যাম্পু চেম্বারে যে এখানে অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি, 5 মিলি আপনার দিয়ে। ঠিক আছে, এই যে এদিকে একসাথে আপনি দুই দুর্নটা দিতে পারেন অথবা একটা একটা দিতে পারেন। তো আমি একটা একটা কেটে আপনাদের দেখাই। এই টপের দিকে 5 মিলি দিলাম, অ্যাপ্লাই দিলাম, এই যে 5 মিলি আপনার স্যাম্পল লেগে গেছে। ঠিক আছে, তো এইটা যদি আবার এদিকে টপের আপনাদের দেখাই একসাথে আপনি দুইটাও করতে পারতেন। আবার এটা সিলেক্ট করে যদি আবার এদিকে অ্যাপ্লাই দিই এরপরে ওকে, আমাদের কিন্তু এই যে শ্যাম্পু লেগে গেছে। ঠিক আছে, এরপরে আমরা আবার যদি শ্যাম্পু সিলেক্ট করি এখানে আমরা ডিস্টেন্স দিব 1 মিলি। ঠিক আছে, এই যে এখানে 1 মিলি আপনার শ্যাম্পু রইল। এটাই যে নিচেরটা সিলেক্ট হয়েছে ওকে, এদিকে আমরা এটা সিলেক্ট করলাম। আবার এই এস সিলেক্ট করলাম উপরে সিলেক্ট দিব শ্যাম্পু করে ওকে, বাস আমাদের শ্যাম্পুর কাজ শেষ। ঠিক আছে, তো এরপরে আমরা এখন এসে যে এই যে এই 8 নম্বর এইটারে আমরা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের ওয়ার্ক প্লেন অ্যাক্টিভ আছে 1 নম্বর ওয়ার্ক প্লেন। তো এরপরে আমরা এডিট এডিট থেকে যে প্যাটার্ন প্যাটার্ন থেকে সার্কুলার প্যাটার্ন এখানে আমরা 8 বেটা দিলাম। ঠিক আছে, এরপরে ওকে ওকে করার পর যদি থ্রিডি ভিউ দিয়ে দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু এদিকে পুরো 8টা কাট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাদের এই ভিতরে 20 মিলির একটা আপনার ই গাইব। তো এইটারে করার জন্য যে সার্কেল আর আমি যে টপ এইটারে দিলাম। ঠিক আছে, এটা এসে এই 0-তে প্লেস হয়ে গেছে, আশা খুব সমস্যা নেই। তো এইটা 20 মিলি যেহেতু এখন 10 মিলি 9 মিলি আছে রেডিয়াস, তো এটারে 10 করে দিলে 20 মিলি ডায়ামিটারে দিব। ওকে করার পরে আমরা এই যে এখান থেকে আবার এটা সিলেক্ট করলাম, একটা সিঙ্গেল লাইন নিলাম, নেওয়ার পরে 0 স্পেস আমরা এটারে যদি কত আমাদের 20 20-এর অর্ধেক এসে যায় 10 10 আর 3 13, 13 মিলিতে একটা লাইন নিলাম। ঠিক আছে, এরপরে আপনারা লাইনটা হয়তো দেখতে পাচ্ছেন, আমি জুম করলে আপনারা দেখতে পাবেন নিজে দেখেন এই যে এই লাইনটা নিচ্ছি। ঠিক আছে, এটা এই যে ওয়াই ডিরেকশনে এই লাইনটা নিচ্ছি। তো নেওয়ার পরে আমরা এখন এসে যে যে এই লাইনটারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এডিট এডিট থেকে অফসেট, যেহেতু আমাদের 6 মিলি চাবি আসিল তাইলে আমরা এদিকে 3 মিলি করলাম, আবার এদিকে 3 মিলি দিলাম। ঠিক আছে, এরপরে তো করার পর আবার লাইন লাইন দেওয়ার পরে আমরা এটার এখান থেকে বন্ধ করে দিই। ঠিক আছে, এটা এদিক থেকেও বন্ধ করতে পারি অথবা এই যে সার্কেল অনুযায়ী আমরা এটারে করতে পারি। তো এই যে এখান থেকে আমি কম্পোজিটিভ কার্ড সিলেক্ট করলাম, এই লাইনের উপরে এটা সিলেক্ট করলাম, এই পর্যন্তই আমরা কম্পোজিটিভ করে নিলাম। এরপরে ওকে
করার পর বাস শেষ। আমরা এখন কি করব, এই যে এইটারে আমরা এই যে এই সার্কেল এটারে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এটা এখন যেহেতু সেন্টার পয়েন্টে আছে, তো আমরা এটারে কাট করতে পারবো না, এটারে আমাদের সলিড বানাইতে হবে। তো এখান থেকে আমি এক্সট্রুড করলাম, এটা দেখেন 20 মিলি এটা। তো এটারে আমি সলিড করার পরে নিচের দিকে আমাদের পুরাটা তুলে করে দেবো। এইটাকে ডাবল ক্লিক করার পর আমি ইগল ফেরে দিলাম, ঠিক আছে। ইগল ফেরে দিলে এই যে নিচের দিকেও সেম সেম না, 0 থেকে উপরে যত মিলি হয়েছে নিচে অত মিলি হয়েছে, 50 50। একবারে ওকে করার পরে আবার এখান থেকে সাবট্র্যাক্ট, ব্যাস এই যে এদিকে কিন্তু আমাদের এদিকে এটা ভিতরে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ আছে শুধু এই চাবিটা বানানো। তো চাবিটা বানাইতে হলে আমরা এই যে চাবি যে বানাইছি এই যে এখানে আমরা এই সিলেক্ট করে নিলাম কম্পোজিটিভ কার্ভ, এটারও আমরা এখান থেকে এসে যে এই কার্ভে এক্সট্রুড করবো। তো এই যে এটা এক্সট্রুড করলে যে নিচের দিকে গেছে, ঠিক আছে। তো এইটারে আমরা আবার যদি ডাবল ক্লিক করি, এটারে আমি ইকুয়াল করে দিলাম যে উপরে দিকে গেছে। এরপরে ওকে করার পরে এরপরে আমরা এটার এখান থেকে সাবট্র্যাক্ট করে দিলাম, ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ। এরপরে আমি তারপরে একটা বন্ধ দিয়ে দিই, এই যে দেখেন আমাদের কাজ শেষ, ঠিক আছে। আপনি এখন যদি এটার কোনো কালার দিতে চান, কালার চেঞ্জ করতে চান, আমি ম্যাটেরিয়াল থেকে যাইয়ে যে কোনো একটা কালার এটাকে সিলেক্ট করে এই কালার আপনার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই যে যে হট প্ল্যানগুলো আছে সিঙ্গেল সিঙ্গেল, এইগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। এই যেখান থেকে যদি অল অ্যাড ফ্রেম যাই, শুধু একটা লাইন আছে, একটা লাইন ডিলিট করে দিলাম। আবার যদি আপনি এখান থেকে এই যে অল হট প্ল্যান যান, এই হট প্ল্যানগুলো এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। ব্যাস আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট। তো একেবারে খুব সহজ, আপনারা এরকম এটা দেখেন এইটা, ঠিক আছে। এই যে এখানে যে ডাইমেনশন দেওয়া আছে সেই ডাইমেনশন অ্যাকর্ডিং আমরা এই মডেলটা এখন আমরা আমাদের সফটওয়্যার থেকে ডিডি আপনার প্র্যাকটিস করলাম। এরকম যদি কোনো মডেল আছে আপনারা আপনাদের মেশিন থেকে ইজিলি আপনারা মডেল বানিয়ে আপনারা এটা কাস্টমারে ডেলিভারি করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই উড়াদুগা টেক সাইনটি সাবস্ক্রাইব করে রাখবেন। উড়াদুগা নামে একটা ফেসবুক পেজ আছে, সেটা ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।